প্রথমে আপনার মিয়াজাকি আমটা আমি প্রথম বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করেছি। তো আপনার খুব সুন্দর এবং এইটা পাকলার মিষ্টি মিষ্টতা, তারপর হচ্ছে আপনার গন্ধ, আপনার ফ্লেভার সব কিছু কিন্তু মানে অন্যান্য জাত থেকে কিন্তু এইটা কিন্তু আপনার সম্পূর্ণ ডিফারেন্স একটা জাত। এবং এটা পৃথিবীতে গ্রেট ম্যাঙ্গো নামেই পরিচিত, রঙিন আম হিসাবে। এবং এটা জাপানে এক জোড়া আম মানে আপনার 750 গ্রাম, এই 700 গ্রামের এক জোড়া হচ্ছে আপনার 350 করে 700 গ্রামের একটা এক জোড়া আমের দাম হচ্ছে বাংলাদেশি টাকা প্রায় 2,80,000 টাকা। বাংলাদেশে কিন্তু আমি বাণিজ্যিকভাবে প্রথম চাষাবাদ করেছি এবং আমার এই বাংলাদেশে কিন্তু আপনার সবার সবাই চলে যায়। কিন যারা আপনার কনজুমার আছে ওনারা কিন্তু আমার বাগান থেকে এইগুলো কিন্তু আপনার অনলাইন এবং ফোনের মাধ্যমে ওনারা কালেকশন করে নিয়ে যায়। বাংলাদেশে প্রান্তিক কৃষকরা কিন্তু চাষাবাদ শুরু করলে কিন্তু প্রচুর লাভবান হওয়ার সম্ভাবনা। উঁচু পাহাড়ের ডালুতে থুকায় থুকায় ঝুলছে রঙিন আম, এক বা দুটি নয়, এরকম প্রায় 120টি গাছে আম ধরেছে। এটি সাধারণ কোনো আম নয়, বিশ্বের সবচেয়ে দামি আমের খেতাব পাওয়া মিয়াজাকি বা সূর্যডিম আম এটি। খাগড়াছড়িতে প্রথমবারের মতো চাষ করে সাফল্য পেয়েছেন স্থানীয় এক কৃষক। পাহাড়ি ডালু জমিতে মিয়াজাকি আমের সাফল্যে বিস্মিত কৃষি বিভাগ। খাগড়াছড়ি জেলা সদর থেকে 25 কিলোমিটার দূরে মহলছড়ি উপজেলা। উপজেলার দুমানিঘাট এলাকায় 35 একর জমি জুড়ে ক্রা এক এগ্রো নামে গড়ে তুলেছেন এক বিশাল খামার। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উঁচুতে এই অ্যাগ্রো ফার্ম। পাহাড়ি ডালু অংশে সারি সারি মিয়াজাকি জাতের আমের গাছ, প্রতিটি গাছের বয়স 3 থেকে 4 বছর। প্রতিটি গাছে এবার ধরেছে আম, এক একটি গাছে 30 থেকে 40টি পর্যন্ত আম দেখা গেছে। প্রতিটি আমের ওজন প্রায় 300 গ্রাম। পুরো আম লাল রঙে মোড়ানো, রঙিন এই আম দেখতে অনেকেই বাগানে ভিড় করেছেন। আহমেদ এরশাদ কুকন, দৃষ্টিতে বাংলাদেশ।